আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। গত জুমার দিন আসরের পরে এই ছোট্ট দোয়ার আমলটি, পরীক্ষিত দোয়ার আমলটি করে আল্লাহ তাআলা মনের নেক আশা পূরণ করেছেন। আপনারা আজকে অবশ্যই অবশ্যই আমার সঙ্গে হলেও ভিডিওটি পুরোপুরি দেখবেন, নিয়ম মেনে আমি যেভাবে যেভাবে আমলটি করব ভিডিওটিতে ঠিক সেভাবে আপনারাও আমার সাথে সাথে পড়বেন। আল্লাহ তাআলা চাহে তো আপনারও মনে নেক আশা ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। এটি পরীক্ষিত আমলের ভিডিও, তাই মনোযোগ দিয়ে না টেনে সম্পূর্ণ দেখুন। ইসলামে জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিবস সময়ের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। ইবনে মাজার একটি হাদিস। হাদিসে আরও বর্ণিত হয়েছে, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইসাল্লামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। হাদিস অনুযায়ী জুমার দিনের আসর সময়টি খুবই গুরুত্বপূর্ণ। এই সময় মুমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা আছে হাদিসে, আর আমলগুলোর মধ্যে রয়েছে দোয়া, জিকির, ইস্তেগফার ইত্যাদি। এছাড়াও আরেকটি আমলের কথা বর্ণিত হয়েছে, সেটি হলো বিশেষ নিয়মে দরুদ পাঠ। অর্থাৎ আমাদেরকে বেশি বেশি দরুদ পাঠ করতে হবে, তারপরে দোয়ার আমলগুলো করতে হবে। জুমাবারে একটি সময়ে যে দোয়া কবুল হয় বা কবুল হওয়ার কথা হাদিসে আছে, সেটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন। সুবহানাল্লাহ, জুমার দিনের এমন একটি সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহ তাআলার কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। বুখারী শরীফের সহি একটি হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, জুমাবারে এমন একটি সময় আছে যেটাতে বান্দা আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাকে তা দিয়েই থাকেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মুসান্নাফে বলা হয়েছে। আর সেই সময়টি হচ্ছে আসরের শেষ সময়। অর্থাৎ জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিসটিতে আমরা জানতে পারি যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনের বারো ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে বা কিছু চায়, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো। আবু দাউদ শরীফের হাদিস। আপনাদের জেনে রাখা জরুরি দিনী ভাই বোনেরা, আসরের শেষ সময় বলতে সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝানো হয়েছে। আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। বিখ্যাত সিরাত গ্রন্থেও বর্ণিত হয়েছে, জুমার দিন আসরের নামাজ আদায়ের পরে দোয়া কবুল হয়। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি আসরের পরে বিশেষভাবে দোয়া কবুলের কথা বলেছেন তিনি ভাই বোনেরা। বিখ্যাত সিরাত গ্রন্থ তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে 360 নম্বর পৃষ্ঠায়ও তার সবিশেষ কথাটি উল্লেখ আছে। যত আমলই করি না কেন, পবিত্র জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ পূর্বক এই ছোট্ট দোয়ার আমলটি করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। সুবহানাল্লাহ। হাদিসে কুসিতেও বলা হয়েছে, তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ো, কারণ জিবরাইল আলাইহিসসালাম এই মাত্র আল্লাহ তাআলার বাণী নিয়ে হাজির হলেন। আল্লাহ তাআলা বলেছেন, পৃথিবীতে যখন কোনো মুসলমান আপনার উপর একবার দরুদ পড়ে, আমি তার উপর 10 বার রহমত নাজিল করি এবং আমার সব ফেরেশতারা তার জন্য 10 বার ইস্তেগফার করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উপর জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ আমার উম্মতের দরুদ পবিত্র জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। আর যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠাবে, সেই ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে আমার নিকটতম হবে। সুবহানাল্লাহ। তাই আমরা কম করে হলেও আমলটির আমি নিয়ম শিখিয়ে দিচ্ছি, এবার আমলটি আপনারা এই নিয়মে করবেন। পবিত্র জুমার দিন আজকে আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে অবশ্যই অবশ্যই কম করে হলেও 2 রাকাত আগে নফল নামাজ আদায় করে নেবেন। অর্থাৎ আসরের নামাজের আগে, ফরজ নামাজের আগে বা ফরজ ওয়াক্তের আগে আপনারা 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। 2 রাকাত নফল নামাজ আদায় করার পরে কম করে হলেও 11 বার আগে দরুদটি পাঠ করে নেবেন। যে কোনো দরুদ, আপনি চাইলে দরুদ ইব্রাহিম যেটি নামাজের বৈঠকে পড়ি, অথবা সংক্ষেপে ছোট্ট এতটুকু অংশ পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এবং কয়েকবার ইস্তেগফার পড়বেন। চাইলে সূরা ফাতিহা, সূরা ইখলাস কয়েকবার করে পড়ে নিতে পারেন, তারপরে আপনি
মনের নেক ইচ্ছা পূরণের জন্য এই ছোট্ট দোয়াটি অন্তত কম করে হলেও তিনবার পাঠ করবেন, হাতে গুনে গুনে তিনবার পাঠ করবেন। আমি দোয়াটি দেখাই দিব, তার আগে আপনাদেরকে কয়েকটি হাদিস দেখাই দিচ্ছি। আপনার কোরআনুল কারিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি বাণী বলেছেন এই আমলটির বিষয়ে, সেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। তাই আল্লাহর রহমত থেকে আমাদের নিরাশ হওয়া যাবে না, সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া অনুগ্রহের চাদর সবসময় আমাদের আবৃত করে রাখেন, এই বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। তাই আল্লাহ আমাদেরকে যখনই যে কোনো ধরনেরই বিপদ আপদ দেখ না কেন, মনের নেক আশা পূরণের জন্য হলেও আমরা আল্লাহ তাআলার কাছে যখন চাইব তখন অবশ্যই অবশ্যই ধৈর্য নিয়ে অবশ্যই আমরা আল্লাহকে বেশি বেশি করে ডাকার চেষ্টা করব। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাফিরের 60 নম্বর আয়াতে বলেছেন যে, আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য সাড়া দিব, তোমাদের ডাকে সাড়া দিব। নিশ্চয় যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। জীবনের ইচ্ছা পূরণের জন্য অনেক উপায় খুঁজে বেড়িয়েছেন, মনের আশা বা মনের নেক আশা পূরণ করতে অনেকের কাছে গিয়েছেন, অনেকেই হয়তো বা অনেক অন ইসলামিক উপায় অবলম্বন করেছেন। তাদের জন্য আজকের এই আমলটি আমি শিখিয়ে দিচ্ছি, আশা করি এই আমলেই আপনাদের মনের নেক আশা পূরণ হয়ে যাবে। তিনি ভাই বোনেরা, হাদিস শরীফে এসেছে, একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন, এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করলো এবং নিচের এই দোয়াটি পাঠ করলো। যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটিই আমরা পাঠ করব, আপনারাও আমাদের সাথে সাথে পাঠ করুন। আমি নিয়মটি আবারও বলে দিচ্ছি, আগে আপনারা শিখে নিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউ সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউ সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউ সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এভাবে তিনবার পড়বেন, এর অর্থই হচ্ছে, হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এই দোয়াটি করা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, এই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম হচ্ছে মহান আল্লাহর এমন এক নাম যে নামে আল্লাহকে ডাকলে আল্লাহ তার ডাকে সাড়া দেন, যে নামে আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়া হলে তিনি তার সব চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস, সুবহানাল্লাহ। সংক্ষেপে নিয়মটি বলছে, যে নিয়মে আমরা আমলটি করেছি আপনারা ওই নিয়মে আমলটি করবেন। আজকে পবিত্র জুমার দিন, আজকে নাও পারলে আপনারা যদি পরে ভিডিওটি দেখে থাকেন তাহলে পবিত্র জুমার দিনে আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত আমলটি করার চেষ্টা করবেন। তবে আসরের ফরজ নামাজের আগে অন্তত দুই রাকাত নফল নামাজ আগে আদায় করে নেবেন। দুই রাকাত নফল নামাজ আদায় করার পরে আপনারা এগারো বার পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, অর্থাৎ দরুদ পড়ে নেবেন, অথবা যে কোনো দরুদ পড়তে পারেন, দরুদ ইব্রাহিমটিও পড়তে পারেন, চাইলে কয়েকবার সূরা ফাতিহা এবং কয়েকবার সূরা ইখলাস পাঠ করে নিতে পারেন। তারপরে যে দোয়াটি দেখাচ্ছি, ইসমে আজমের যে দোয়াটি দেখাচ্ছি, এই দোয়াটি আপনি তিনবার পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এভাবে তিনবার পড়ার পরে আপনারা দুই হাত তুলে দোয়া করবেন, দুই হাত তোলার সঙ্গে সঙ্গেই সূরা ফাতিহাটা পড়ে নেবেন, অর্থাৎ দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা হিসেবে সূরা ফাতিহা পড়বেন এবং দোয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে মনের যত নেক চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো তুলে ধরবেন। এই দোয়া পড়ে, ইসমে আজমের দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা আপনার চাওয়া পূরণ করবেনই করবেন ইনশাআল্লাহ। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি আপনারা একবার হলো করুন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে অন্তত আমিন লিখে নিয়ত করুন, আপনার নিয়ত রসিলায় যাতে আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণ করে দেন। প্রত্যেককে অনুরোধ করব আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখার জন্য, দিনই আমল লিখে সার্চ করলে পেজটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং আমাদের দ্বিতীয় চ্যানেলের ভিডিওগুলো দেখার অনুরোধ করছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো প্রতিদিন দিয়ে থাকি, আশা করি আপনারা সেই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন ইউটিউবে সার্চ করে। বিশেষ করে ওয়ান মিনিট
মাদ্রাসা এবং প্রতিদিনের আমলের ভিডিওগুলো বেশি বেশি দেখার চেষ্টা করবেন। প্রতিদিনের আমলে আমরা প্রত্যেক শুক্রবারে লাইভ করার চেষ্টা করে থাকি। আপনাদের যা যা প্রশ্ন থাকে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা লাইভে বলে দেব। যদি চান এই চ্যানেলেও আমরা লাইভে আসতে চাই ইনশাল্লাহ, যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমরা এই চ্যানেলেও রাতের বেলা লাইভে রাত হয়তো 10টা থেকে 11টা পর্যন্ত ইনশাল্লাহ লাইভ করার চেষ্টা করব, আপনাদের যত প্রশ্ন আপনাদের সঙ্গে একসঙ্গে দোয়ার আমলগুলো নিয়ে আলোচনা করার জন্য। যদি মনে করেন তাহলে কমেন্ট করবেন। প্রত্যেকটি নতুন আমলের ভিডিও আপনার মোবাইলে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন, ইনশাল্লাহ পৌঁছে যাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি সেই সমস্ত দিনী ভাই বোনদের জন্য যারা এই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখেছেন এবং আমলগুলো করবেন, আল্লাহ তাআলা তাদের মনের নিকাশা পূরণ করেই দিন। আমাদের ভিডিওতে কমেন্ট করার তৌফিক দান করুন যে মনের নিকাশা আল্লাহ তাআলা এই আমলের ওসিলায় পূরণ করেছেন। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।